গাইবান্ধে পালিত হল 48তম জাতীয় সমবায় দিবস। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছে আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত সমবায় শক্তি সমবায় মুক্তি। এই প্রতিপাদ্যে গাইবান্ধে পালিত হল 48তম জাতীয় সমবায় দিবস। দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহবুবারা বেগম গিনি। এ উপলক্ষে শনিবার সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি চত্বরে এসে শেষ হয়। জেলা প্রশাসক আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুবারা বেগম গিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন সহ আরো অনেকে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।